আমরা আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম বিয়েবাড়িতে বিয়েবাড়ি থেকে ঠিক চলে আসলাম পদ্মা মাও ঘাটে আরে বাবা পদ্মা ব্রিজ দেখতে বলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আজকে হচ্ছে শুক্রবার তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম একটা দাওয়াত খাওয়ার জন্য ছোটখাটো একটা বিয়ে তো পালি বিয়ে করছিল এখন একটা দিয়ে ছোটখাটো পার্টি বাসার ভিতরেই তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি পদ্মায় আমরা প্রথমে ক্যামেরা দিয়েছিলাম আমরা প্রথমে ঘুরতে গেছিলাম হচ্ছে কি হিলসা প্রজেক্ট হিলসা প্রজেক্টে হিলসা প্রজেক্টে যাওয়ার পরে আমরা ওইখান থেকে হিলসা প্রজেক্ট থেকে আমরা এখন একবার পদ্মার কিনারে চলে আসছি নতুন তো মোবাইল ধরতে পারে না শিখাইতে হয় আমার অনেক কিছু শিখাই নিতে হয় এভাবে থাকবে আমি যদি নিচে চলে দেখতে লিখবেন নিচে নিচে চলে যাবো ওই যে আমার ছেলে পিছনে আজকে রাস্তায় আসার পথে বাইকে অ্যাক্সিডেন্ট হতো আল্লাহ একটু জন্য বাজারে গেছে আমার শাড়ি বাইকের চেনের সাথে পেঁচে গেছিল তো আমি বুঝতে পারছি পরে আমি বলছি বাইক থামাও থামাও পরে বাইক থামায় আমরা সব কিছু ঠিকঠাক করে আবার আসছি তারপরে আমরা আরেকটু আগামন করে দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে বড় একটা গাড়ি মানে দামি গাড়ি না কি গাড়ি টয়োটা সিআই কার অ্যাক্সিডেন্ট করছে সামনের দিকটা পুরো আর কি ভেঙে গেছে তো যারা আমাদের কি আমাদের দুজনকে এই প্রথম ফার্স্ট টাইম একসাথে দেখতেছেন তারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন আল্লাহুম্মা বারিক লাহু যাদের নজর না লাগে আমাদের জন্য দোয়া করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেল আইকনে ক্লিক দিবেন আর নতুন ভিডিও আপনারা মিস করবেন দেখুন নদীর মাঝখানে কীভাবে কলার লঞ্চ চলতেছে স্পিড বোট ওপাশে পদ্মা ব্রিজটা আপনাদেরকে জুম করে দেখাবো সাথে জুম করে দাও আমি বলছি কি আসো আমার দিকে দাঁড়া দাঁড়া একটু কথা বলো একটা ভিডিও করো এই পদ্মা ব্রিজ দেখাচ্ছে তো একটু ভালো কিছু করতেছি উনি শুধু পদ্মা ব্রিজ দেখায় বাবা একটু রোমান্টিক না আছো কি আন রোমান্টিক আমি ওরই বলে আমার নো 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 লাঠি নিয়ে দৌড় পেরে আমাদের ভিডিও বানাইতে ও পদ্মা নদী পদ্মা ব্রিজ দিয়ে ভিডিও বানায় বানাও ওইটা সাইডে রাখো পরে বানাও আমাদেরটার ভিতরে আমাদেরকে থাকুক না যে আমাদেরটার ভিতরে পদ্মা নদী টল এগুলো ঢুকাই দেয় যেহেতু আমরা পদ্মার পাড়ে সেহেতু এটা তো মিশ্রিত থাকবে হ্যাঁ এটা না দিলেই হয় না দেখো ঢেউগুলো কেমন হচ্ছে আমরা যদিও মাঝে মাঝে দু একবার ঢেউয়ের মধ্যেও পড়ছি এই পদ্মা পাড়ি দিয়েই আমাদের বাড়িতে যেতে হয় এই পদ্মার উপর দিয়েই আমার শ্বশুর বাড়ি যেতে হয় মানে ওদের বাড়ি 30 তারিখে যাওয়া আছে কিন্তু আমি যাবো না উনি একা যাবে বৃষ্টি আসছে আমরা যখন বিয়ে করতে যাই তখনও দুজন এই পদ্মার মাঝখান দিয়ে গেছি ফেরির উপরে আমাদের সাজগোজ ছিল এই যে একটু এখন বিয়ের কথা মানে রোমান্টিক কথা আস্তে 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 রেইন এসে গেছে রোমান্টিক আবার ক্যামেরা উপর দিকে রেইন এসে গেছে হঠাৎ করে মানে কথা বলতে বলতে এখন একটু রোমান্টিকতা ব্যাক করতেছে যখন আমরা পালায়ে বিয়ে করি তখন আমরা এই পদ্মার উপর দিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম তো এতক্ষণ পরে মনে পড়ছে বৃষ্টি আসতেছে চলো সাইডে দিয়ে দাঁড়াই চলো এখানে শেষ